শুভ সকাল শাওন। শুভ সকাল রবিন। দর্শক শুভ সকাল। যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশ, যে যেখান থেকে দেখছেন সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। নতুন একটি সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে আমরা চলে এসেছি। এই আয়োজনের পুরোটা জুড়ে থাকছি আমি শাওন দত্ত, এবং আমি সাইফুদ্দিন রবিন, এবং আছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, স্থপতি এবং সঙ্গীত শিল্পী। তিনি আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকালে বাংলাদেশে গান শোনাবেন বলে। আমরা তার কাছ থেকে গান শুনবো, নানান ধরনের গান। প্রিয়াঙ্কা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুভ সকাল। হ্যাঁ, ভালো আছি। শুভ সকাল আপনাদের দুজনকেই। খুব ভালো লাগছে আজকে আসতে পেরে। শরতের সকাল, যমুনার সকাল, খুব ভালো লাগছে সকালে বাংলাদেশে। সেই সঙ্গে আজকে প্রিয়াঙ্কা ভট্টাচার্যেরও সকাল, তাই তো? আচ্ছা, আপনি গানের মানুষ, শুক্রবার দিনটা আমরা গানই শুনতে চাই, তো আজকের দিনের শুরুতে আমাদের জন্য কি থাকছে? শরৎকালের শুরুটা আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে করতে চাই। তো আমি প্রথমেই গাইছি আমার রাত পোহালো শারদ প্রাতে। বাহ, একদম মানে পারফেক্ট। আর দুই আশ্বিন, একেবারে মানে ভরপুর শরৎ আর কি, ভরপুর শরৎ, সেই সাথে রাত পোহালো। হ্যাঁ, ঠিকই ঠিকই। সেই আমার রাত পোহালো শরদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি একটি গান দিয়ে শুরু হয়ে গেল রাত পোহালো শারদ রাতে। ভীষণ ভালো লাগলো প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রবীন্দ্রসঙ্গীত শুনলাম, শেখার শুরুটা কেমন ছিল, কি দিয়ে শুরু হলো, আর পছন্দের জায়গাটা কোথায়? আচ্ছা, বাবা মা খুবই কালচারাল মাইন্ডের হওয়ার কারণে আমিও স্বভাবতই মানে গান পছন্দ করেছি। ছোটবেলা থেকেই আগ্রহ ছিল শেখার, তো বাবার হাতেই, মূলত হাতে খড়ি। আমার বাবা তবলা শিল্পী এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার সাথে মানে ওনার মানে আগ্রহটা, হ্যাঁ, শখের জায়গাটা, ভালোবাসার জায়গাটা আসলে মিউজিকেই। সো উনি আমাকে হাতে ধরে শিখিয়ে কোথায় মানে স্বর লাগাতে হয় কিভাবে, এবং ওনার মানে মিউজিক সেন্সটা খুব ভালো। মানে হয় না, কিছু কিছু মানুষের সহজাতভাবেই এটা থাকে,
তো বাবারও ওটা আছে আর উনি আমার মধ্যে যতটা সম্ভব মানে ঢুকিয়ে দিতে চেষ্টা করেছেন। তো বাবার হাতেই শুরু হওয়ার পরে আমি হচ্ছে বাবার চাকরি সূত্রে আমরা ছিলাম খুলনা এবং যশোরের বিভিন্ন জায়গায়। তো ওখানে এবং আমার কুষ্টিয়া কিন্তু আমার জন্মভূমি, মানে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তো লালন এবং কুঠি বাড়ির ওই ব্যাপারটাও তো ছিল। তো আমি হচ্ছে প্রথমে শুরু করেছি বিভিন্ন একাডেমিতে যেতাম, কিংসুক একাডেমি, তারপরে আরও হচ্ছে বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছি। প্রথমেই শুরু করেছি ক্লাসিক্যাল দিয়ে, হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে শুরু করেছি এবং তার সাথে সাথে রবীন্দ্রসঙ্গীত, তারপরে নজরুলসঙ্গীত এগুলোই করতাম। আস্তে আস্তে যখন বড় হলাম, মানে আধুনিক গানটা কীরকম সেটা বোঝার চেষ্টা করলাম বা বুঝতে শুরু করলাম, তখন আমি আস্তে আস্তে আধুনিক গান গাইতে শুরু করলাম। প্রথম কিন্তু আমি আধুনিক মনে করতাম খুব বাজে গান, প্রেম প্রীতি ভালোবাসা ওগুলো আমার একদম পছন্দ না, ওগুলো গান আমি করবই না। তো আস্তে আস্তে যখন বুঝলাম যে আধুনিক গান আসলে অনেক এনরিচড এবং আপনি দেখবেন যে এখানে হচ্ছে সব রকম মানে ফ্লেভার বাংলার মিউজিক তো আসলে অনেক বেশি সমৃদ্ধ নিশ্চয়ই। আর যেটা মানে লোকগান, আমাদের যে একদম মাটির মানুষের যে গানগুলো আমাদের ফ্লেভারটা, তো ওটা কিন্তু একদম গণমানুষের গান এবং ওটা কিন্তু সবার মধ্যে রয়েছে, সহজেই মানুষের মন পৌঁছানো যায়, সহজেই মানুষকে মন জয় করা যায়। তো ওটাও আস্তে আস্তে আমি রপ্ত করার চেষ্টা করছি। রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এরপরে আমরা কোন দিকে যাব, আধুনিক কিংবা লোক? আমি প্রথমে একটু নজরুলসঙ্গীত শোনা শুনে যাব। ঠিক আছে, নজরুলের কোন গান? নজরুলের পরাণ প্রিয় কেন এলে অবেলায় শোনাচ্ছি। আচ্ছা, একটু ঠুংরি স্টাইলের। পরাণ
প্রত্যেকটা গানের মধ্যে একটা রাগের আমেজ পাওয়া যায়, আর এই সকালবেলা কিন্তু পিলু রাগটাও ভালো লাগছে। রাগ আসলেই ভালো এই সকালবেলা। আমরা গান শুনবো, আপনার কথাও শুনবো, কিন্তু এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা আবারও ফিরে এসে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের গান শুনবো, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি একটু পর। সুপ্রভাত, আবারও শুভ সকাল সকালে বাংলাদেশে। বিরতির পর ফিরলাম আমরা এই আয়োজনে। আমি রবিন, আছি আছে শাওন, রয়েছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আবারও আপনার কাছেই চলে আসলাম। চমৎকার করে দুইটা গান আমাদেরকে উপহার দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত। আবারও পরের গানে যাব, তার আগে ছোট্ট করে জানতে চাওয়া, গান চর্চা তো নিশ্চয়ই করেন, নিয়মিতই নিশ্চয়ই করা হয়, পাশাপাশি অন্য কোনো পেশার সঙ্গে জড়িত আছেন কিনা? হ্যাঁ, আমি বেসিক্যালি অন্য পেশায় জড়িত, গান আমার পেশা নয়, গান নেশা বলতে পারেন, গান ছাড়া থাকতে পারি না, তাই গাওয়া আর ধরে রাখা আর কি। কিন্তু আমি আসলে পেশায় হচ্ছে আমি স্থপতি, আর্কিটেক্ট হিসেবে কাজ করছি 2013 থেকে। এখন মানে ঢাকায় ছিলাম, বিভিন্ন ফার্মে কাজ করেছি, এরপরে আমি আবুল খায়ের গ্রুপে চাকরি নিয়ে গেলাম চিটাগাঙে। এখন বর্তমানে আমি চট্টগ্রামে আছি, ওখানে প্রায় 5 বছর হয়ে গেল আমি আবুল খায়ের সাথে আছি আর্কিটেক্ট হিসেবে। ভালোই লাগছে। আচ্ছা, তো চাকরি জীবনের পাশাপাশি সংসারেও নিশ্চয়ই সময় দিতে হয়? হ্যাঁ, তা তো দিতে হচ্ছেই। আমি 2017 আমি মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমার হাজবেন্ডও ও ইঞ্জিনিয়ার, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, জুয়েট থেকে পাশ করেছে, ও কেএসআরএমে আছে, ও চিটাগাঙে, আমরা দুজনেই চিটাগাঙে থাকি। আমি জানতে চাই আসলে যে সংসার চাকরি জীবনের পাশাপাশি গানকে ভালোবেসে গানকে কতখানি সময় দিতে পারেন, নিয়মিত পারেন কিনা, রিয়াজটা আসলে কখন করা হয়? আসলে মানে আমরা যারা হচ্ছে একটু ক্লাসিক্যাল মিউজিকের সাথে থাকার চেষ্টা করি, তাদের মানে একটু রেয়াজ না করলেই কিন্তু গলাটা সরে যায়। হ্যাঁ, একদম, তখন দেখা যাচ্ছে যে গান গাইতে গেলেই সুর সরে যাচ্ছে বা গলা লাগছে না, মানে নিজের কাছেই ভুলটা ধরা পড়ে। তো আমি চেষ্টা করি, যেহেতু আমাদের 8টা থেকে অফিস, তো আমি চেষ্টা করি ভোর 6টার সময় ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট আধা ঘন্টা, সকালে আধা ঘন্টা, এবং অফিস থেকে ফেরার পরে আরও আধা ঘন্টা বসার চেষ্টা করি, যাতে গলাটা ঠিক রাখার জন্য। যতটা গানটা পুরোপুরি প্র্যাকটিস করতে পারি না, কিন্তু মানে রেয়াজটা করি আর কি, গলাটা যেন ঠিক। হ্যাঁ, গলাটা যেন ঠিক থাকে। ঠিক আছে, আমরা আবার একটা গানে যাই। হ্যাঁ, আমি এবার পুরনো দিনের আধুনিক গান একটা শোনাবো, সবারই খুব প্রিয়, পরে এসে পছন্দের জায়গা যেটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গানে যাই, আধুনিক গান। ঠিক, আমার ভীষণ প্রিয় শিল্পী সন্ধ্যা মুখার্জি, ওনার একটা গান শোনাচ্ছি। তুমি যে আমার ও গো, তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, আমার ভুবনে আসি
সং বা চিরসবুজ গান বলতে যা বোঝা যে আসলে এটা তারই একটা সেটাই আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার হাতে খড়িটা ক্লাসিক্যালি হয়েছিল বলেই এই যে আধুনিক গান গাওয়ার ক্ষেত্রে এক ধরনের সুবিধা কি মিলে হ্যাঁ অবশ্যই যারা ক্লাসিক্যালটা ধরে রাখবে মানে শিখলেই তো হয় না সবাই আমরা কিন্তু সারেগামা শিখি তারপর নর্মালি যেটা ক্লাসিক্যাল একটু ছোঁয়া সবারই থাকে কিন্তু ধরে রাখতে হবে আমার যেটা মনে হয় যে প্রতিদিন একটু করে রেয়াজ করতে হবে ধরে রাখতে হবে তাহলে কি হয় যে কোনো গান শুধু নট অনলি আধুনিক গান যে কোনো গান আপনার গাওয়ার ক্যাপাসিটিটা বাড়ে আস্তে আস্তে গলায় বিভিন্ন রকম মুরকিয়া কাজগুলো আস্তে আস্তে চলে আসে এবং যে কোনো গান আপনি গাইতে যাবেন স্বাচ্ছন্দ্যে গাইতে পারবেন আয়ত্ত করাটা খুব সহজ হয়ে যায় সেটাই আচ্ছা আধুনিক শুনেছি রবীন্দ্র শুনেছি নজরুল শুনেছি তো এখন আমরা কোন দিকে যাব গানে যাব আমার মনে হয় একটা জসীমউদ্দিনের একটা গান শোনাই এটাই ভাবছিলাম আমি সবকিছু ছোঁয়া থাকতে হবে হ্যাঁ একটু করে শোনাই আর কি আমার হাড়ে কালা করলাম রে হরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে আমার হাড়ে কালা করলাম জসীমউদ্দিনের স্বাভাবিকভাবেই তো তার পল্লীকবি হিসেবেই খ্যাত কিন্তু তার গানের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে যে সহজ কথায় খুব গভীর আবেগের কথাগুলো তুলে ধরার যে চেষ্টা অন্যরকম লাগে আমি অবশ্য এই গানটা প্রথম শুনেছিলাম বিটিভিতে আলমগীর হ্যাঁ হ্যাঁ আমিও তাই আমি ওখান থেকে শুনে যে গানের মধ্যে যে আমি দরদ দেখতে পাচ্ছি আবেগ দেখতে পাচ্ছি অসাধারণ খুব ভালো আমরা গান শুনতে হবে গান নিয়ে কথাও জানতে হবে জানতে হবে কিন্তু একটা বিরতি নিতে হচ্ছে আবারও আমাদেরকে সকালে বাংলাদেশের আয়োজনে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের কথা গান শুনছিলাম আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো আরও একবার শুভ সকাল জানাচ্ছি বিরতি শেষে আমি রবিন আছি রয়েছে শাওন রয়েছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য দর্শক আমরা প্রিয়াঙ্কা চক্রবর্তী সরি প্রিয়াঙ্কা ভট্টাচার্যের গান শুনছিলাম কথাও শুনছিলাম তার কাছে এবার আবার চলে আসছি প্রিয়াঙ্কা সব ধরনের গানেই আপনার বিচরণ দেখতে পাচ্ছি আমরা সবই শুনছি নিজের কোনো গান আছে কি মৌলিক কোনো গান হয়েছে হ্যাঁ কয়েকটি মৌলিক গান আমার প্রকাশিত হয়েছে
বেসিক্যালি জি সিরিজ এবং আমারই ফেসবুক ফেসবুক সরি ইউটিউব পেজ থেকে। তো রাজন সাহা সুরে এবং আমার ইন্ডিয়ার এক বন্ধু রানা দাশগুপ্ত ওনার কথায় একটি গান বর্ষার গান আর কি, বর্ষা যদিও চলে গেছে তারপর আমি গান দেখি বর্ষার আবেদন সবসময় আসলে থাকে বাংলা জীবনে। এরকম মৌলিক গান হলে কিন্তু বেশ ভালো হয়, আমি চাই মানে আমরা প্রত্যাশা করছি এরকম মৌলিক গান খুব বেশি বেশি হোক। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনি যেমনটা বলছেন যে আপনার ছোটবেলাতেই পারিবারিক আবহেই আসলে সঙ্গীতের চর্চাটার শুরু, আপনার কি মনে হয় যে আপনি বেসিক্যালি একজন স্থপতি তারপর একজন শিল্পী, কিন্তু চর্চাটা শুরু হয়েছিল ছোটবেলায় পরিবার থেকে, অভিভাবকদের কি উচিত আসলে সন্তানদের এরকম সঙ্গীত কিংবা শিল্প সাহিত্য চর্চার মধ্যে সম্পৃক্ত করা? অবশ্যই, এটা আসলে মানে একটা জরুরি আর কি, আমি বলবো জরুরি দরকার। কারণ কি, এখন পৃথিবী যেদিকে যাচ্ছে একটা অসহিষ্ণুতা, হ্যাঁ, মানুষের মধ্যে ক্ষোভ হিংসা এগুলোকে অনেকটাই কন্ট্রোল করতে পারি কিন্তু শুধুমাত্র এই যে আর্ট অ্যান্ড কালচার, এটা দিয়েই কিন্তু আমরা মানুষের সমস্ত ইমোশনকে এমন জায়গায় বেঁধে রাখতে পারি যে সে বিক্ষিপ্ত হবে না, সে মানে ছোটাছুটি করবে না, নিজের মধ্যেই থাকবে, হ্যাঁ, নিজের মধ্যেই একটা আলাদা জগৎ হবে। কখনোই তার ইচ্ছে করবে না যে মানুষের সমালোচনা করি, মানুষের ক্ষতি করি, মানে যে বলে না যে রবীন্দ্রনাথের গান শুনলে মন মানে চোরেরও মন শান্ত হয়ে যায়, মানে একটা নিজের মধ্যে একটা নিবিড় সত্তা তৈরি হয়। তো আমাদের ভেতরের যে সত্তা, সেই সত্তাকে জাগ্রত করতে সৃজনশীলতার কোনো বিকল্প নেই, এটা খুব দরকার, নিঃসন্দেহে পড়াশোনাটা থাকবে। আমাদের আমাদের দেশেই প্রচুর বিখ্যাত লোকজন আছেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়েও বড় বড় শিল্পী, চলচ্চিত্র পরিচালক, গীতিকার, লেখক, সাহিত্যিক, এরকম প্রচুর লোক আছে। মানে অতএব সেই জায়গাটা বোধহয় এই চর্চাগুলোর সঙ্গে সম্পৃক্ত করা উচিত। অবশ্যই পরিবার থেকে থাকতে হবে, সমাজ থেকে থাকতে হবে। ইভেন আমি যেটা শুনলাম যে পাঠ্যপুস্তকে কিন্তু এখন মিউজিকের একটা চ্যাপ্টার সংযুক্ত করা হচ্ছে, তো সেটা যদি করা হয় সেটা কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হলো, এটা কিন্তু ভালো হবে, গুরুত্বটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আমাদের যেরকম দরকার আছে ধর্ম চর্চা করার, সামাজিকতা চর্চা করার, মনুষ্যত্ব চর্চা করার, তার সাথে সাথে এই ব্যাপারগুলোও থাকতে হবে। এগুলো একটা মানুষকে পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ প্রকাশের জন্য এগুলো মানে দরকার, খুব অনস্বীকার্য। এসব মধ্যে দিয়ে মানবিক গুণগুলো আসলে স্পষ্ট হয়ে ওঠে, তৈরি হয়ে ওঠে। কথাগুলো শুনতেও বেশ ভালো লাগছে, তাই তো? আরো একবার গানে চলে যাই, এখন কি শোনাবেন আমাদের? এবার আমি শোনাবো বাংলাদেশের একটা আধুনিক গান শোনাই, মিতালী মুখার্জি আমার খুব প্রিয় শিল্পী, ওনার একটা মানে সমসাময়িক প্রেক্ষাপটে গানটি খুব বেশি করে রিলেট করা যায়। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, এই সেই দুনিয়া না,
মায়ের মানুষ আছে দুনিয়া বোঝায় এই মানুষের ভিড়ে আসলে এখনকার সময়ের সঙ্গে সত্যিই যথার্থ। আর আমি সবাইকে সবসময় বলি যে শুধুমাত্র গান শুনলেন তা না, সুর বুঝলেন তা না, সুরের মূর্ছনা হারানোর সঙ্গে সঙ্গে গানের কথায় মন দেওয়া উচিত। মানে যেমনটি আপনি গাইছিলেন যে এখন কেউ সময় ঋণটুকু দিতে চায় না, অর্থাৎ আমার নিজের সময় শুধু আমার জন্য না, মানে আরেকজনের জন্য, আমার বন্ধুর জন্য, পরিবারের জন্য, চারপাশে মানুষের জন্য, সেই জিনিসটা ভাবা উচিত। মানে দিন যতই যাচ্ছে আমাদের অন্যের কথা ভাবার, অন্যের জন্য সময় বের করার, মানে ওই প্রবণতাটা মানে আমরা দিনে দিনে শুধু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, এটা খারাপ। মানুষ মানুষের জন্য গান নিয়ে কি ভাবনা রয়েছে আর, মানে কি করতে হবে? গান নিয়ে, হ্যাঁ গান নিয়ে আমার বর্তমানে আরো কিছু গান নিয়ে, আমি মৌলিক গান নিয়ে কাজ করছি, সেগুলো মানে মুক্তি প্রত্যাশায় খুব দ্রুতই মানে মিক্সিং কমপ্লিট করে বের করার চেষ্টায় আছি। আমি মানে খুব একটা বড় ব্যানারে কাজ করিনি, আমি হচ্ছে নিজের মতো করে নিজের যে গানগুলো ভালো লাগে বা কথাগুলো ভালো লাগে সেগুলো মানে সেগুলোই মানে আমি ফোকাস করার চেষ্টা করি বা মানে প্রকাশ করার চেষ্টা করি। তো এটা চলতে থাকবে, প্লাস আমার চর্চাটাও চলতে থাকবে। আর সামনের দিনগুলো মানে গানের সাথেই, গান নিয়েই বাঁচতে চাই, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও গানেই রাখতে চাই। তো এরকমই আর কি আশা, এরকমই গান নিয়েই বেঁচে থাকা। খুব ভালো লাগছিল প্রিয়াঙ্কা আপনার গান শুনতে, কথা বলতেও। আমরা একেবারে সময়ের সীমাবদ্ধতা যেহেতু থাকেই একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, ছোট্ট করে হয়তো আর একটা গান শোনার সুযোগ আমাদের আছে, তার আগে দর্শকদের কাছ থেকে আমরা একটু বিদায় নিয়ে নিই। আপনি যদি ছোট্ট করে কিছু বলতে চান, একেবারে ছোট করে দর্শকদেরকে, যমুনার সমস্ত দর্শকদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্যান্ডেমিক তো এখনো কাটেনি, আছেই তো, এই কঠিন পরিবেশে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গীতের আবহে থাকুন, গান শুনুন বেশি করে, মন ভালো থাকবে। দর্শক, এরই সাথে আমরা সকালের বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি, আমি রবিন আমরা বিদায় নিচ্ছি, গান শুনতে শুনতেই আমরা যাব। আপনারা নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে সতর্ক থাকবেন। প্রিয়াঙ্কা যেমনটি বললেন, এখনো করোনা যায়নি, কিন্তু আমরা শেষ গান মানে শুনতে শুনতে আমাদের বিদায় নিতে হবে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছিলাম, তো রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু শেষ করব। খুব ভালো, খালি গলায় একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করব নিশ্চয়ই। তোমায় নতুন করে পাব বলে হারাই খানে খান, ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে
দেখা দেবে বলে তুমি হাজে আদর্শান অমর ভালোবাসার ধন তোমায় নতুন নতুন